ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাগত জানান তারা। এ সময় দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে নতুন নেতৃত্বের হাত ধরে দেশ আবারও ঘুরিয়ে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা। সেই সাথে দ্রুত রাষ্ট্র সংস্কারের করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস, এমনটাই প্রত্যাশা তাদের। আমি আশা করি উনি আমাদের বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। আর তার সাথে যে ছাত্ররা জীবন দিয়ে গেল ওদের আমি মাগফিরাত কামনা করছি। আর যারা অসুস্থ তারা যাতে আল্লাহর কাছে দোয়া করবো যাতে তারা খুব শীঘ্রই ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। অন্তত একটাই আশা করি, এরা সফলতা অর্জন করবে। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন যেভাবে সফল হয়েছে, ওনাদের কর্মকাণ্ড সফলতার মধ্যে দিয়ে একটি নির্বাচন দেশে অনুষ্ঠিত হবে।